আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আসছি আড়িয়াল বিলের এক ছোট্ট একটা ডাঙ্গায়। এই আগে আড়িয়াল বিলে প্রচুর মাছ পাওয়া যেত, এই ডাঙ্গা মানুষের লিজ নিয়ে মানুষে অনেক উপকৃত হইতো, অনেক মাছ পাইতো এবং বৈদেশিক মুদ্রাসহ আরও অনেক নিজের চাহিদা মেটাতো এবং দেশবাসীর চাহিদা মেটাতো। এখন এই ডাঙ্গায় আসছি, দেখতে পাচ্ছেন এই ডাঙ্গার মধ্যে এই গুটি কয়েকজন লোক এখানে মাছ মারতেছে। দেখতে পাচ্ছেন যে মাছের পরিমাণ খুবই কম। আগে এই আড়িয়াল বিলে এরকম একটা ডাঙ্গায় প্রায় 2-2.5 লক্ষ টাকা পরিমাণ মাছ পেত, এখন ভাই কত টাকার মতো মাছ পাইবেন ভাই? প্রিয় দর্শক বন্ধু, যে দেখতে পাচ্ছেন কৃষকরা এই মাছ ধরে আনছে উপরে, এই যে ভিতরে কই মাছ, সুন্দর কই, টাটকা কই মাছ, এই যে এই মাত্র ধরে নিয়ে আসছে, এই দেখতে পাচ্ছেন। এই যে এক ভাই মাছ ধরতেছে কাদায়। ভাই এবার কিরকম লাভ হইতে পারে ভাই আপনাদের? লস 38 লিটার তেল চলে গেছে। আর আপনারা যে এটা ই নিচ্ছেন, লিজ নিচ্ছেন বা বর্গা নিচ্ছেন, কত টাকা নিচ্ছে? 14,000 টাকা। আপনাকে 14,000 টাকার মাছ পাবেন? আশাবাদী বলছে 14,000 টাকা যদি বিক্রি করতে পারে তাহলে তাদের পোষাবে, মোটামুটি নিজেরা খাবে এবং 25,000 টাকা উঠাইতে হবে। টোটাল খরচ গেছে 25-26,000 টাকা। 25-26 সারা বছর যে চার দিন যাওয়ার খাটতেছে, এটা তো খাওয়াই। কি কমা